সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার সকল বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বন্ধুরা ভালো আছেন আমি মাধুরী শরিয়দপুর থেকে বলছি আমার ডেইলি লাইফের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার ভিডিওটা জুড়েই থাকবেন অনেক বেশি ভালো লাগবে সকালবেলাতে উঠেই আমি কিচেনটাতে প্রথমেই আমি ক্লিন করি তারপরে আমি নাস্তা রেডি করি আর এখন আমি দুপুরে রান্না করার জন্য সাথে সাথে মাছ মাংস যেটাই রাঁধব না কেন আমি ভিজিয়ে রাখি কারণ দুপুরবেলাতে তাড়াতাড়ি করে নভেরা মানে লাঞ্চ আওয়ারে খেতে আসে টিফিন সময় ওখান তখন এজন্য যার জন্য সাথে সাথেই রান্না করে ফেলতে হয় মানে সকালবেলা নাস্তার পরপরই এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছে আর এদিকে মাছটাও তো গুঁড়া মাছ ভিজিয়ে রেখেছি ওটা কাটতেও সময় লাগবে আর গুঁড়া মাছ যে যে মাছগুলো আছে ফ্রিজে এগুলো সব বের করে কেটে কুটে খেয়ে নিচ্ছি কারণ রোজার সময় এইগুলো খাওয়া হবে না আর কাটতেও ভালো লাগবে না আর এক মাস তো রোজা থাকবো তারপরে আবার এক মাস যদি ওটা না খাই দেখা যাবে মাছটা খাওয়াই হবে না ফেলে দিতে হবে তো জন্য আমি মাছগুলো বের করে করে কেটে খেয়ে ফেলছি যে যে মাছগুলো আছে অতিরিক্ত খুব বেশি দিন আগে রান্না সেই মাছগুলোই খাওয়ার চেষ্টা করছি আর কি এদিকে রুটি শিখে নিয়েছি আর চাটাও বানিয়ে নিয়েছি ডিম ভেজে নিয়েছি সবজি ভাজি এগুলো তো আছেই আর আমি আজ রুটি দিয়ে শুধু চা খাবো চা দিয়ে রুটি দিয়ে ভিজিয়েই খেয়ে নেবো তড়িঘড়ি করে কাজ করে নিচ্ছি আর আজ যাব রমজানের কিছু বাজার করে আনতে রমজানের বাজার করব রমজানের বাজার কিছু আগে থেকে ওর বাবা করে নিয়ে আসছে মাছ মাংস এগুলা পিঁয়াজ রসুন জিরা এই ধরনের জিনিসগুলো আর আমি করব ফ্রোজেন যে ইফতার খাবারগুলো আমি রেডি করব সেগুলোই আমি নিজেই কিনতে যাব আমি নিজে বলতে সন্ধ্যার পর ওর বাবা আর আমি যাব আর কি এগুলো কিনে কাটা করতে তো এখন কাব্য মাস বিলেরা ঘুমাচ্ছে আর আমি ভেবে নিয়েছি আমি একটু বসে চা আর রুটিটা খেয়ে নিই কারণ আমি রাতে আজ বেশ কিছু দিন হল খাই না কারণ না খেয়েই দেখি ডায়েট করে দেখি একটু মোটা হয়ে গিয়েছি ভাল লাগে না মোটা হলে ওঠা হাঁটা চলার ভিতরে কষ্ট হয়ে যায় বাচ্চাপালা এগুলো খুবই টাফ হয়ে যায় যার জন্য আমি একটু শুকানোর চেষ্টা করছি তো ডায়েট ওভাবে নয় আমি ওভাবে ডায়েট চ্যাট ফলো করি না আমি আমার মতো করেই ডায়েট করি আমি সবই খাই কিন্তু কম খাই আর প্রতিদিনই খাই আর হচ্ছে আমি রাতে খাই না রাতে টোটালেই খাবো না মানে সন্ধ্যায় এক কাপ চা খাবো এক কাপ নয় হাফ কাপ চা খাই আমি তা তো আপনারা জানেনি ফুল কাপ চা আমি খেতে পারি না তো যাই হোক হাফ কাপ চা খেয়ে আর কোনো কিছুই আমি খাবো না যতই খিদে লাগুক না কেন আর এই যে চিকেন বের করে রেখেছি ডাল করব চিকেন করব। এটা দেশি চিকেন আর হচ্ছে গোড়া মাছ ভাজি করব শুধু ডাল দিয়ে খাওয়া যাবে ভাজি মাছ তো অলরেডি রান্না করা আমার হয়েও যাচ্ছে এদিকে আবার মশলা রেডি করার করে নিচ্ছি সব ধরনের রসুন পেঁয়াজ তারপরে বিভিন্ন কিছু এগুলোর ভিডিও পরবর্তীতে আসবে এই তো এখন বের হচ্ছে আমি শপিংগুলো করতে শপিং করার ওখানে ভিডিও নেইনি শপিং করে চলেও এসেছি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আমি কি কি কিনেছি তো এখানে আমি মশলা রাখার জন্য আইস কিউব ট্রে কিনেছি আছে আমার তারপরেও কয়েকটা কিনে নিয়েছি আর সামনের ভিডিওতে ফ্রোজেন ইফতার আসবে এবং মশলা আর আমি কি কীভাবে সব কিছু রেডি করে রাখি সে সব কিছুর ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন তো দুটো ট্রেন নিয়ে নিয়েছি দুটো আছে আর দুটো চারটায় হয়ে যাবে এখানে হচ্ছে আটটা চোখ করে এক এক লাইনে আর দুগুনি ষোলোটা তারপরে দুইটা হচ্ছে বত্রিশটা এই দুইটায় বত্রিশটা কিউব রাখা যাবে তো বত্রিশটা কিউব যথেষ্ট আর এখানে আমার আছে আঠাশটা আর দুইটার মিলে তো সেগুলো দিয়েও হয়ে যাবে অনেক বেশি হয়ে যাবে অসুবিধা হবে না তো এই তো প্রথমে হাতের কাছে যেটা পেয়েছি ওটা দেখিয়ে দিয়েছি ম্যাগি মশলা আমার প্রয়োজন আমার কিছু খাবার রেডি করব তো ওগুলো আপনাদের মাঝে শেয়ার করব এই জন্য আমি মশলাটাও কিনে নিয়ে আসছি ম্যাগি মশলা আর এই তো ভিনেগার কিনে নিয়ে আসছি এক্সটা ভার্জিন অ্যাপেল সিডার ভিনেগার এটা কিনেছি আর স্যুপ প্যাকেট কিনে নিয়ে আসছি কারণ ঝামেলা বেশি একটা করবো না রোজায় আর সবই খেতে চাই ভালো ভালোটা যার জন্য আমি কিনেই নিয়ে আসছি একটা বড়ই মে নিয়ে নিয়েছি বিভিন্ন রেসিপিতে প্রয়োজন হবে আর এটা হচ্ছে চিকেন স্টক চিকেন স্টক পাউডার যেটা ওটা আর জয়ত্রী জয়ফল সাহেজিরা পোস্ত দানা এগুলাই নিয়ে এসছি আর আরও কিছু বাজারে লিস্ট দিয়েছি কিন্তু ওনারা দিতে ভুল করেছেন তো ওটা বা বাদ পড়ে গিয়েছে ওটা পরবর্তীতে নিয়ে আসা যাবে ব্রেড কাম ট্যাং তারপরে স্টারানিস আরও গোটা ধুনিয়া এই বিভিন্ন ধরনের টুকিটাকি ছিল আর এই তো রাঁধুনির মিক্সড রাঁধুনির প্যাকেট নিয়েছি চারটা টমেটো সস নিয়েছি সব আমার রেসিপিতে দরকার হবে এই জন্যই একটা সয়া সস নিয়েছি একটা টমেটো সস নিয়েছি আর সয়া সস বলছি চিলি সস আর কাস্টার্ড পাউডার নিয়েছি একটা এটাও রাঁধুনির সরি রাঁধুনির তো অবশ্যই কিন্তু হালিম মিক্সড এটা আর এটা কালার নিয়েছি দু প্রকার রেড আর ইয়েলো আমি ফালুদা বানাবো এজন্য আগার আগার পাউডার নিয়েছি তারপরে হারপিক হুইল পাউডার এগুলোই ছিল তো বন্ধুরা আজ এ পর্যন্তই ছিল আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইকটা দিতে ভুলবেন না নিয়মিত আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লা